আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমাতে আমরাও খুবই ভালো আছি এবং আপনাদের দোয়া বাবার বাড়ি অনেক দিন থাকার পরে আসার পরে বেশ কিছুটা দুধ জমে গেছে ওই দুধটা দিয়ে এখন এই টুস বিস্কুটের রেসিপিটা করে নিচ্ছি তো এছাড়া পুরোপুরি রেসিপিটা আপনাদের দেখাতে পারলাম না দুধ নারিকেল আর চিনি একসাথে ভালো করে একটু জাল দিয়ে তারপরে গরম দুধের মধ্যে এই টুস বিস্কুট গুলিয়ে চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বেশ খাইতে লাগে তো আমার কিন্তু বেশ পছন্দ এই খাওয়াটা আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার মতন যাদের মুখে স্বাদ আছে তাদেরাই কিন্তু এই স্বাদটা বুঝতে পারবেন ফ্রিজে যখন একটু দুধ জমে যায় ঠিক তখনই আমি এই কাজটা করি বাজার থেকে এই টু বিস্কিটটা নিয়ে এসেই এটা তৈরি করে ফেলি আমার বাচ্চারা এবং বাচ্চার বাবাও কিন্তু বেশ খেতে পছন্দ করে আসলে আমার সাথে সাথে তারাও এই বিস্কুটের সাঁতটা শিখে গেছে তো অবশ্যই আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আসলে খুবই ভালো লাগে খেতে তো অনেকে হয়তো বা খায় আবার অনেকেই খায় না আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন আমি আরেকটা ব্লগের মধ্যে এরকম দেখিয়েছিলাম তো অনেকে কমেন্ট করে বলেছে আগে কখনো খায়নি তো এরকম অনেকেই খায়নি তো অবশ্যই আপনারা খেয়ে যাবেন যারা নতুন আমার আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে একদমই বিয়ে হয় না ভাবলাম আজকে একটু বলেই দিই যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা দশ বারো জন বা বিশ পঁচিশ জন আমার চ্যানেলটাকে দেখে থাকেন তারা তো রেগুলার নতুন পুরাতন বন্ধু মিলেই আছে তবে পুরাতন বন্ধুই বেশ তো আর এখানে হচ্ছে গিয়ে আমার ছেলে সন্ধ্যার ঠিক মাগরিবের পর পরপরেই আমি বিস্কিটটা ভিজিয়ে রাখছি একটু সময় লাগবে বিস্কিটটা ভিজতে তারপর আমরা সবাই মিলে নাস্তাটা করে নেব মাগরিবের নামাজের পর যে নাস্তাটা আর ততক্ষণে আমার ছেলে যে লুচু খাচ্ছে তারপর আজানের পর পরপরই আমরা নাস্তাটা সেরে নিয়েছি তখন আর ক্যামেরাটা ধরা হয়নি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা সকালবেলা থেকেই পরিবেশটা কী কীরকম জানি গম্ভীর হয়ে আছে আর আমি আগে থেকেই বলে নিচ্ছি আমার বয়স দেওয়ারকালীন আমার কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় ইদানিং তো একটু ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আর এই যে পরিবেশটা গম্ভীর হওয়ার ফলে এই যে রাগ করেছিল পরিবেশটা সেই রাগটা কান্নায় পরিণত হয়েছে এবং কান্না করতেছে পরিবেশ তো পরিবেশটা কান্না মানে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমি কী কী রান্না করছি সেটা দেখেন আর জানি না আমার কথাবার্তা কার কীরকম লাগবে তবে আমি একটু বলেই নিলাম আজকে একটু মজা ঠাট্টা করে যে আসলে পরিবেশ রাগ করেছে রাগ করার ফলে কান্নায় পরিণত হয়েছে আর কান্নাটা আসলে বৃষ্টি পরিণত হয়ে গেছে আর এইখানে যে রান্না করেছি শাক তারপরে গুঁড়া মাছ দিয়ে পুঁই শাক আসলে এটা খুবই মজা হয়েছিল আর এখানে আমার পছন্দের একটা অন্যতম খাবার সেটা হচ্ছে গিয়া কচুরমুখি দিয়ে রুই মাছ এটা করম করমচা সাথে টক খুবই ভালো লাগে আর আমি সবসময় এভাবে রান্না করে বাটি বা ছোট ছোট বাটির মধ্যে বেড়ে রাখি আমার কাছে ভালোই লাগে আর কোনো ঝামেলাই থাকে না আর বৃষ্টি তো বাইরে হচ্ছে আমার ছেলের ছাতাটাই যে এলোমেলোভাবে পড়ে আছে আর এদিকে আমার চাউলের বস্তাটা অনেক দিন ধরেই এখানে আছে কারণ এইখানে আমি চাউলের বস্তাটা রাখছি এটার মধ্যে বেশ কিছু ময়লা আছে ওটা আমি পরিষ্কার করে তারপরে চাউলগুলো আলাদা করে রাখবো তো ওই পর্যন্ত যতদিন আমার সময় না হয় এখানেই থাকবি। আর পাশের বাসা থেকে বাবি আসছে বা নিতে আসছে যে ওজন করে ওজন মাপার জন্য যে মিটার ওই মিটারটা তো বাবিকে দিয়ে দিলাম তা এটা হচ্ছে গিয়ে তারপরে দিন আমি আসলে দুই দিনের একটু একটু করে ভিডিও নিয়ে এই ব্লগটা তৈরি করেছি তো এখানে আনিসার বাবা কাঁঠাল আনছিলো কাঁঠালটা একদমই মিষ্টি না তো এই মিষ্টি না থাকার কারণে এটা আসলে কি করব তারপরে বা যে আসলে একটু পিঠাই তৈরি করি যেহেতু ফ্রিজের মধ্যে চাউলের গুঁড়ো আছে আর এইখানে আমার ছেলেকে ওর বাবা একটা মেজিক সিলেট যেটাকে বলে ওই টাইনা দিছে তা আমি বললাম যে আপনাদের সাথে একটু শেয়ারই করি কিন্তু আমার ছেলে কিছুতেই দেখাবে না বারবার বলতেছে আমাকে ভিডিও করো না আমাকে ভিডিও করো না আসলে ছোটো বাচ্চারাও বোঝে যে ভিডিওর সামনে আসলে একটু অন্যরকম লাগে তারপর আমি করছিলাম আর এখানে যে কাঁঠালের পিঠাটা তৈরি করব সেই জন্যই যে চটকাইয়ে নিতেছি এখানে একটু সামান্য পরিমাণ হলুদ চিনি আর লবণ দিয়ে নিছি যখন কাঁঠালের পিঠাটা তৈরি করব ঠিক তখন আমি একটু খাবারের ছোটা দিয়ে দিব যেন একটু ফুলে ওঠে কেকের মতন সেজন্য আর ফ্রিজ থেকে আমি চাউলের গুঁড়াটা বের করে নিলাম এখন এটা খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব আসলে আমার বিডিও করার সময় ঠিক এরকম ব্রাইটনেসটা বেড়ে গিয়েছিল তারপর আমি আস্তে আস্তে আবার কমিয়ে তারপর আবার পুনরায় ভিডিও চলে আসছি আসলে এক হাতে ভিডিও করা আর কাজ করা কিন্তু খুবই কষ্টের এভাবে করে আমি অনেকক্ষণ আসলে আমার প্রথমেই ভুল হয়ে গেছিলো কাঁঠালটা আমি একটু বেশি নিয়ে নিছিলাম চাউলের গুঁড়া থেকে তারপর আমি কি করলাম কিছু না বোঝার পরেই আমি একটু আটা দিয়ে দিছি তো আটা দেওয়ার ফলে কিন্তু বেশ ভালোই হয়েছিল একদম পারফেক্ট কেকের মতন খাইতে হয়েছিল। তো যেহেতু আমি লাকড়ির চুলায় এই কাঁঠালে পিঠাটা তৈরি করব সেহেতু কিন্তু খুব ভালো হয় আর গ্যাসের চুলায় কিন্তু তেমন একটা সুন্দর হয় না লাকড়ির চুলায় কিন্তু খুব ভালো হয় গ্রানটাও কিন্তু খুবই সুন্দর আসে এবং পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হয় আস্তে আস্তে যদি আপনি লাকড়ি চুলায় এই পিঠাটা তৈরি করতে পারেন তো এখন আমি চলে যাবো কলাপাতা কাটতে ওইখানে আসলে এক হাতে ভিডিও করা আর পাতা কাটতে ভীষণ কষ্ট আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছিলো আর এখানে যে কলাপাতা কেটে নিয়ে আসছি ঠিক এভাবে এই যে মোটা মোটা করে দিয়ে দিলাম কলা পাতার উপর এটা আসলে তৈরি করে নিব চুলায় তো অনেকেই জানে এটা গ্রাম বাংলার একটা অনেক আগের এভাবে পিঠা তৈরি করতো গ্রাম বাংলায় তো এখন কিন্তু ওইভাবে আর পিঠা তৈরি করে না আর পাশেই আপনাদের একটু দেখাচ্ছি বৃষ্টি আবার গম্ভীর হয়ে গেছে তো গম্ভীর হওয়ার কারণে কিন্তু বৃষ্টিটা নেমে যাবে তো ফাঁকে আমি তাড়াতাড়ি করতেছিলাম পিঠাগুলো তৈরি করে নিতে আসলে অনেক দিন পর বয়স দেওয়ার কারণে আমি আসলে বয়সে কী বলবো সেটাই খুঁজে পাচ্ছি না তারপর আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তারপরও আপনাদের সাথে একটু দেখা করার জন্য দেখা বলতে আমার ব্লগের মাধ্যমে আপনারা যেন দেখতে পারেন সেজন্য তো পিঠাগুলো আমি খুব ভালো করে আমার তিনটা পিঠা হয়েছিল তো ছোটো ছোটো করে আগে যে তখন আমার মায়েরা তৈরি করতো ছোটোবেলা দেখতাম অনেক অনেক বড়ো বড়ো করে পিঠাগুলো তৈরি করতো এবং অনেক মোটা মোটা করে তারপর ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে কেটে আমাদের দিত আমাদের খুব ভালো লাগতো খাইতে আর এখানে আমি বাকি দুইটা তৈরি করে রেখেছি আর পাতাগুলো ভীষণ ছোট ছোটো থাকার কারণে আমার কয়েকটা ধাপে দিতে হচ্ছে তখন আমি পিঠাগুলো তৈরি করে নিছি আর চুলায় আমি ছেঁকে নিব আর এই দিকে আমার ছেলে বসে দেখছে ও প্রথম দেখছে আসলে ওর সামনে আগে কোনো দিন এভাবে তৈরি করিনি আর পিঠাগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছিল শুধু একটু পুড়ে গিয়েছিল উপর দিয়ে এটা কোনো সমস্যাই না কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা আর এই পিঠাটা দেখে কিন্তু আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার মা এভাবে তৈরি করতো আর তৈরি করে অনেকগুলো রেখে দিত একটা ডিশের মধ্যে আমরা কতক্ষণ পর পর গিয়ে মানে খাইতাম আর কি আর খাইতাম আসলে খুবই ভালো লাগতো এটা একদম নরম ঝুরঝুর কেকের মতন খুব ভালো লাগে খাইতে আর লাকু চুলাই তৈরি করার পরে একটু উপর দিয়ে পড়ে গেছে আসলে এই পোড়াটা কিন্তু খাওয়াই যায় আর এই পোড়ার পোড়া গ্রানটা কিন্তু আরও বেশ ভালো লাগে খুবই মজার হয়েছিল আর এটা ছিল রাত্রেবেলা রাত্রেবেলা দশটার দিকে কেন জানি হঠাৎ একটু আটা দিয়ে চাপটি করে খেতে ইচ্ছে করলো তারপর হঠাৎ করে বানিয়ে নিলাম আটা দিয়ে চাপটি আর সাথে পাশের বাড়ি থেকে একটু ভর্তা দিয়ে গিয়েছিল ওই ভর্তাটা দিয়ে আমি চাপটিটা খাচ্ছি আর আমার ছেলে বলতেছিলাম যে একটু খাও না সে খাবেই না তো আমি খুব মজা করে খাচ্ছিলাম তো খাওয়ার মাঝখানে আনিশার বাবা চলে আসছে তো সে ওপর আমার সাথে একসাথে খেয়ে নিলো আনিশার বাবা তো আর ভিডিওর মধ্যে আসে না তো তাকে দেখানো অসম্ভব না আমি মাঝে মধ্যে একটু চুরি করে তাকে ভিডিও করি ঠিক তখনই তাকে দেখানো যায় আর আমার ছেলেকে বললাম যে একটু খাও না সে কিছুতেই খাবে না তো আমি খুব মজা করেই খেয়ে নিচ্ছিলাম তো এভাবে কিন্তু চাপটি করে মাঝে মধ্যে রাত্রেবেলা বা সকালের কোনো টাইমে খেলে কিন্তু বেশ ভালোই লাগে জানি না কার কেমন লাগে তো হালকা নাস্তা হিসাবে কিন্তু খেতে খুব ভালোই লাগে একটু বেশি করে তেল দিয়ে ভিজে খেতে আরও বেশি ভালো লাগে তো আমি যতটুকু সম্ভব পারছি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে জানি না কার কেমন লাগবে আশা করি ভালোই লাগবে আপনারা দেখেন দেখতে দেখতে কিন্তু একটা জিনিস সত্যি একসময় ভালো লাগে আর প্রতিদিন কিন্তু একজনের ব্লগ দেখলে আপনার রেগুলারই যদি দেখেন তাহলে কিন্তু আপনার মন চাইবে যে প্রতিদিনে আপনি আপনার ওই মানুষটার ব্লগটা দেখে আমার কিন্তু অনেক ব্লগার আপ আছে আমার তাদের ডেলি রুটিনের প্রতিদিন ব্লগ আমার না দেখলে ভালোই লাগে না তা আমি কিন্তু তাদের ব্লগটা প্রতিদিনই না দেখি তো আমার মতন যারা আছেন তারাও আশা করি যে রেগুলার দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে ব্লগ আপনারা দেখতে থাকেন আশা করব ভবিষ্যৎ তারা সুন্দর করে ব্লগ দিতে পারবো আরও সুন্দর করে শিখে আরও সুন্দর করে আপলোড করতে পারবো এ আশাই করি তো আপনারা সবাই ধোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবো অনেক দিন ধরে কষ্ট করতেছি আশা করি কষ্টের প্রতিদান আল্লাহ একদিন দিবে আর বয়স দিতে গিয়ে বাচ্চারা চলে আসছে এখন আর বয়স দিতে পারছি না তা আজকের মতন গিলে নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই সবার পাশে থাকবেন রেগুলার ব্লগ দেখলেই কিন্তু পাশে থাকা হয় তো রেগুলার ব্লগটা দেখলেই দেখতে থাকেন ভালো লাগবে তাজকে মতন বিদায় নেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম